2009 সাল তখন বাংলাদেশে সাউন্ডের সেমিনার ছিল প্রেস ক্লাব, সেখানে আমি ছিলাম। আমাদের বাংলাদেশে সাউন্ড সায়েন্স অ্যান্ড আর্টস অফ লিভিং এর প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি, আমাদের অকৃত্রিম বন্ধু দয়াল কবি কবি মোহন রাহা বাংলাদেশে এই সাউন্ড উদ্যোক্তা। তখন ডাক্তার বিমল সাদর সেখানে এসেছিলেন, আমার মনে আছে। আমি সাউন্ডে অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। আমার তো বলা দরকার, আমি আসলে মূলত একজন সমাজকর্মী, আমি শ্রমিকদের মধ্যে কাজ করি। এখানে সাউন্ডের যে আজকে 12 বছর পূর্তি উপলক্ষে এক যুগ সাউন্ড শিশুর থেকে কৈশোরে পদার্পণ করল, মাত্র সাউন্ডের যে ব্যাপকতা, যে প্রসার, যেভাবে ঘটার দরকার ছিল, আমার মনে হয় এটি প্রসারে আরো ব্যাপক সুযোগ এখানে রয়ে গেছে। সাউন্ড যেভাবে তার সেমিনারগুলো করেছে, আমি যেটুক বুঝেছি, এখানে মানুষের জীবন পদ্ধতি এটা মূল বিষয়। এখানে এই জীবন পদ্ধতির জন্য সাউন্ড যেখানে কাজ করে যাচ্ছে, মূলত হৃদরোগ সংক্রান্ত বিষয়, উক্ত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স, এই তিনটার উপর সাউন্ড মূলত কাজ করে। এটা তো একটা সত্যি বাস্তব কথা, মানুষ যদি লাইফ স্টাইল জীবন পদ্ধতি বদলে নেওয়া যায়, মানুষ যদি তার খাদ্য অভ্যাস, তার দুশ্চিন্তাগ্রস্ত না থাকা, তার শারীরিক ব্যায়াম, তার যোগ ব্যায়াম, এগুলো যদি মানুষ যদি করে, মানুষ এই রোগ থেকে মুক্তি পেতে পারে। সাউন্ড যে বিনা অপারেশনে হৃদরোগের চিকিৎসা, স্টেন করা, এনজিওগ্রাম করা, এর বাইরে যে এর অল্টারনেটিভ যে পদ্ধতি তারা যে সমাজে ইন্ট্রোডিউস করেছে এবং যে প্রচলন করছে, আমি মনে করি আরও এটা প্রসারিত করা দরকার। সাউন্ডের স্বাস্থ্য যে আন্দোলন, মানুষের যে জীবন পদ্ধতি বদলানোর যে আন্দোলন, এই আন্দোলনটি আমার মনে হয় উত্তরোত্তর বৃদ্ধি হবে এবং সাউন্ডের নিরলস প্রচেষ্টায়, বিশেষ করে বাংলাদেশের যে আমাদের কবি প্রিয় কবি মোহন রায় যেই উদ্যোগ নিয়েছেন, আমরা তার উত্তরোত্তর উত্তরণ কামনা করি।